এর ভবিষ্যৎ খুবই খারাপ আমি এগুলো চিন্তা করে বিরোধিতা করছিলাম ইন্ডাস্ট্রিকে বেঁচে দিয়েন না নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখেন নিজের মাকে বাঁচাই রাখেন আমি সিনেমার ক্যারিয়ার বন্ধ করে এই সংগঠন করতে গিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি বা শিল্পী সহ কলা উদ্দেশ্যে আপনার কি কোনো মেসেজ আছে যে আপনি বলতে চান যে না বলারও তো কিছুই নাই বলা হচ্ছে যে যেভাবে ইন্ডিয়ান ছবিকে ঢুকে দিছে তারা সবাই সংগঠনের সবাই মিলে তারা প্রতিযোগিতা বাড়বে নাকি ভালো ছবি হবে তো দেখুক তারা ভালো ছবি কি হয় ইন বাংলা ছবি তো রিলিজের ডেটে খুঁজে পাবে না ঈদের দিন তাকায় থাকতে হবে ঈদেও দেখবে এক সময় বাইরের ছবি চলতেছে ভেরি কারণ ঈদে কী করবে তারা রিলিজ ছবি চালাবে না তো ঈদে পুরান পুরন ছবিগুলোই চালাবে এই জওয়ান চালাবে টাইগার থ্রি আসছে এগুলোই চালাবে বলবো এগুলো সেল বেশি তখন তো ঈদে ওই ছবিগুলোও নিবে না এর ভবিষ্যৎ খুবই খারাপ আমি এগুলো চিন্তা করে বিরোধিতা করছিলাম কিছু লোক এই সংগঠনের তারা সাইন করে দিয়ে এই সুযোগটা করে দিচ্ছে চ্যানেলের মতো তো কলা কৌশলীদের উদ্দেশ্যে বলবো যে বিক্রি হয়ে যায় না নিজের সংস্কৃতিকে ভালোবাসেন নিজের দেশকে ভালোবাসেন নিজের অস্তিত্ব টিকাই না নগদ করা টাকার জন্য নিজের ইন্ডাস্ট্রিকে বেঁচে দিয়েন না নিজের নিজের এই সিনেমা দিয়ে আজকে আপনি ভালো কলাকুশলী হয়েছেন শিল্পী হয়েছেন নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখেন নিজের মাকে বাঁচাইয়ে রাখেন তাহলে নিজে বেঁচে থাকবেন অন্যকে সুযোগ করে দিয়ে আসতে দিলেন এতে ফল আপনাদেরই খারাপ হবে আর আমি যদি কারো ক্ষতির কারণ হয়েছি বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি যা করেছি আমি শিল্পী কলাকুশলীদের ইন্ডাস্ট্রির স্বার্থে করেছি শিল্পীদের স্বার্থে করেছি কলা কৌশলের স্বার্থে করেছি আমি নিজের জন্য কিছু করিনি আমি সিনেমার কেরিয়ার বন্ধ করে দিয়েছি এই সংগঠন করতে গিয়ে এফডিসিকে ভালোবাসতে গিয়ে তো এখন হয়তোবা অনেকে উল্টা পোল্টা অন্যায় বুঝাইছে তাদের কথা অনেক কিছু অন্যায় করতেছে বেসিক্যালি তা না বেসিক্যালি আমার চেয়ে ভালো এরা করতে পারবেও না কারণ তারা সবাই সাংগঠনিক না সম্ভবও না সংগঠন সবাই করতে পারে না নায়ক পর্দায় অনেক ভালো হয় নায়িকা হয় কিন্তু পর্দা বাস্তবে সংগঠন আল্লাহ সাংগঠনিক ক্ষমতা সবাইকে দেয় না এটা সুন্দর করে মিশা সদকর জায়দ আমরা আমাদের প্যানেল করছিলাম এই

আসলে এখানে শিক্ষিত লোকের অভাবও ওখানে অনেক ওখানে অনেক শিক্ষিত লোক বা ভালো শ্রেণীর লোক যদি থাকত এত নোংরামি হতো না ওখানে আসলে শিক্ষিত লোকের খুব অভাব ওখানে ওখানে চাটুকারী লোক সারাদিন ঘুরে বেড়ায় না খেয়ে দুপুরে কার কাছে খাবে এই লোকগুলো দেখবে অভাবী লোকগুলো ঘুরে বেড়ায় তো এরা তো আসলে ভালো এদের মাথাতে কেমনে বের হবে আর এরা ভালো করে চিন্তাই বা করবে কেমনে এরা তো বিক্রি হয়ে যায়